গাছগুলো আপনারা চিনতে পারছেন কিনা আমি জানি না। দুজন ইংরেজ বসে আছেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয় টেন, ওখানটা দেখতে পাচ্ছেন। আমার কাছে লাঠি রয়েছে কিন্তু এটা লাঠি নয়। দর্শক বন্ধুরা টিকিট কেটে নিলাম, দুটো টিকিট কেটেছি 30 টাকা করে, 60 টাকা। বন্ধুরা এখন কিন্তু আমরা মতিঝিলের ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। এখান থেকে ঢুকে একদম সরাসরি এদিকে এসে আমরা কিন্তু ওই জায়গাটা যাব, তো ওই জায়গাটা চলুন যাওয়া যাক। আপনারা যদি চান যে ওখানে সাইকেল আছে, সাইকেল ব্যবহার করতে পারেন, সাইকেল নিয়ে পুরো জায়গাটা যদি ঘুরে দেখবো মনে করেন সেটাও করতে পারেন। ব্রিজ মনে হচ্ছে, তো এখানটা কিছুটা ফিল যদি পাই, তো চলুন দেখে আসি কী সিস্টেম এটা। ও সেট ম্যান, এটাতে আমরা প্রবেশ করতে পারবো না, এখন বন্ধ আছে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আমি উঠবো তাই ভাবলাম, বাট এটাতে যে পরিমাণ উঁচু এই জায়গাটা, তাছাড়াও এখনও কাজ যেহেতু চালু করেনি, পরবর্তীতে হয়তো চালু করতে পারে। তো ঠিক আছে চলুন এখান থেকে বেরিয়ে সামনের দিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম মনোরম বাতাস বইছে, হালকা রোদও আছে, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয় ট্রেন স্টেয়ারিং। সাধারণত টয় ট্রেনে কিন্তু এইরকম ধরনের গাড়ির মতোই দেখা যায়, ঠিক আছে। তো এটা টয় ট্রেন, তো এটা সামনের জায়গাটা সেটা, আর এখানে ইঞ্জিনটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু ওই দিকটা যাবো, ওই দিকটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো এখানে এসে অনেকে এনজয় করছে, আমরাও এসেছি, বেশ ভালো লাগছে। আমি এবং আমার বন্ধু ঘুরে বেড়াচ্ছি। তো এই মতিঝিলের কিছু সিনেমাটিক ফুটেজ আপনাদেরকে বলে দেবো, তো ভিডিওর সাথে থাকবেন। মতিঝিলটা কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে, তাই এখানে যেদিকেই ঘুরতে যাবেন সেদিকটা ভালো লাগবে, কিন্তু পুরো জায়গাটা ঘুরতে গেলে আপনি হাঁপিয়ে যাবেন, ঠিক আছে। আস্তে আস্তে ঘুরবেন, বেশ ভালো লাগবে। বন্ধুরা এটা হচ্ছে প্রাণের বিস্কিট, আর এটা আমার বন্ধু দিল, ও বাড়ি থেকে নিয়ে এসছে। আর এই সুন্দর জায়গায় বসে আছি বিস্কিটটা খেয়ে, সামনের দিকে এগোবো। কিন্তু ইন্টেকের ধারে আছে এখনও, তো আমরা আরও ভিতরের দিকে যাব। তো এখানে কিছু ফটো তুললাম, তারপর স্লো মোশন করলাম, ঠিক আছে, তারপরে সিনেমাটিকে করলাম, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা আমরা কিন্তু গেট দিয়ে, ওই গেটটা দিয়ে একদম ওই সাইডটা ঘুরে এখন আমরা একদম শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। সামনে রয়েছে বিশ্ব বাংলা, ঠিক আছে, তো চলুন যাওয়া যাক, একদম শেষ প্রান্তে যাব। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ্ব বাংলা হাট, হয়তো ওই সাইডের দিকে হয়তো হাট টাট বসে, ঠিক আছে। আর এখানটায় যেটা লেখা আছে এটা হচ্ছে মতিঝিল ভবন, মতিঝিলের বাড়ি আছে সামনের দিকে, আর মুক্তাঙ্গন আছে, আর এই শিশু উদ্যান। বিশ্ব বাংলার যে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার রাউন্ড করে একটা গোলক সেখানে বসানো আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তো সেখানটায় যাবো, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভীষণ রোদ পড়ছে, অনেকটা পথ কিন্তু আসলাম, দেখতে পাচ্ছেন।
এর আগে আপনাদেরকে যে বোর্ডে দেখালাম যে মতিঝিলের ভবন, তো এখানটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মতিঝিলের সেই ভবন। এই হচ্ছে মতিঝিল ভবন, ঠিক আছে। তো শীতের মরশুম প্রায় শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলায়, তো এখন মতিঝিল পার্কে তেমন ভিড় নেই। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই নিউ মতিঝিলে প্রচণ্ড মানুষের ভিড় দেখতে পারবেন। আর এই জায়গাটায় হচ্ছে রাত্রেবেলায় ঝর্ণা হয়, একটা ঝর্ণা সিস্টেম করা আছে আর অনেকগুলো লাইট দেওয়া আছে, তো সেটা রাত্রেবেলাতে দেখতে পারবেন। ওই তো আমার বন্ধু, সে কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছিল। আরে অত শুট নিতে হবে না। তো দর্শক বন্ধুরা, অনেকটা পথ ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম গোলাপের বাগান, বিভিন্ন রকমের গোলাপ ফুল, ঠিক আছে। কিন্তু এখানে বলেই দিয়েছে গোলাপ বাগানের ভিতরে প্রবেশ নিষেধ, তো জাস্ট আপনারা এখান থেকে গোলাপ ফুলগুলো শুধু দেখতে পারবেন। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের গোলাপ ফুল আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বড় গোলাপ, তারপর এখানে লাল গোলাপ, তারপর ওটা গোলাপি, বিভিন্ন রকমের কিন্তু গোলাপ ফুল আছে এখানটায়। বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা পথ ঘোরাঘুরি করলাম, তো এখানে এসে রেস্ট নিচ্ছি, তো তারপরে কিন্তু আরও শ্যুট করব। তো যেহেতু এখন দুপুরবেলা, তাই রোদটা একদম মাথার মাঝামাঝি দিকে আছে। তো পর্যটন কুটিরের কাছে চলে আসলাম, এই হচ্ছে পর্যটন কুটির। এইরকম সুন্দর একটি প্লেসে আসলাম বন্ধুরা। এই পর্যটন কুটিরের কাছে আমরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, তো এই গাছের এই গাছটা কিন্তু আমরা সাধারণত তাল গাছ হিসাবে চিনি, এটা তাল গাছ নয়, এটা অন্য গাছ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফলগুলো পুরোটা আলাদা, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এই ফলগুলো আপনারা চিনতে পারছেন কিনা আমি জানি না, পাতাগুলো তাল গাছের পাতার মতোই, গাছটাও কিন্তু তাল গাছের মতোই, বাট এই যে ফলগুলো রয়েছে সম্পূর্ণ আলাদা। আপনাদেরকে একদম জুম করে দেখালাম, অসম্ভব সুন্দর লাগছে এই ফলগুলো। তো এই ফলগুলোর কি নাম তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, এখন দেখাবো আপনাদেরকে ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। প্রচণ্ড রোদ পড়ছে, ঠিক আছে, তো এই রোদে ভিডিও করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট তাও কোনোরকম ভিডিওগুলো আপনাদের সামনে করছি। মতিঝিল পার্কের এটা কিন্তু একদম শেষ প্রান্ত, তো একদম শেষ প্রান্তে এসে এখানে দেখতে পেলাম মূর্তি, পলাশী যুদ্ধের সময় যেরকম একটা দৃশ্য ছিল, তো সেটা কিন্তু এখানে তৈরি করেছে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইংরেজরা বসে আছেন, এই দুজন ইংরেজ এখানকার রাজারা বসে আছেন, তো তারা কিন্তু আলোচনা করছে, ঠিক আছে। তো এই ইংরেজরা কিন্তু আমাদের দেশকে বরবাদ করে দিয়েছে।
তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাঠির মতো দেখতে, বাট এটা লাঠি নয়, এক ধরনের ফল দেখতে পাচ্ছেন। আপনারা আদৌ দেখেছেন কিনা আমি জানি না, বাট আজকে কিন্তু আমি ফার্স্ট দেখলাম। এটা বিশাল শক্ত, কিন্তু চাইলে কিন্তু এই গেস্ট হাউসে ভাড়া নিতে পারেন এবং এখানে ঘুরে দেখতে পারবেন।